ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আসিল, তারপর বিধায়ক হলো, আর পোন প্রথমবার আজি সরকার সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব, আজি আজি মহামান্য আমার গভর্নর ডাঙরিয়ায় আমার শপথ বাক্য পাঠ করালে। আর আশা করছো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে নীতি পূর্ণ সহনশীলতা সকলের প্রতি নেই আর এক ট্রেন্সপারেন্সি রাখি কিদরে জনসাধারণ সেবা করব। যা বিগত দুটা বছর মানে সমষ্টির ভিতরে পরিসীমিত হয়ে আসিল, আজি পরিসীমা বৃদ্ধি হয়েছে, দায়িত্ব তো রাইজর প্রতি আগতেও আছিল এতিয়াও থাকিব, তেনেকুয়া ধরনের কোনো চয়েস নাই, মোক যে দায়িত্ব দিয়ে মই সেই দায়িত্বই পালন করি। না প্রথম আজি এই মুহূর্তটো খুব একটা স্মরণীয় মুহূর্ত, কারণ আমি আজি মন্ত্রী হিসাবে শপথ লৈছো, আর তার কারণে মই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়াক ধন্যবাদ জানাম, কারণ মন্ত্রী হিসাবে মোক তেখেতে দায়িত্ব দিছে। আর এতিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক যি দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব আমি নিষ্ঠা সততাৰে পালন করে যাম। কারণ মই 30 বছর ছাত্র সন্থার মজিয়াত আছিল, আর সৰু অসম ছাত্র সন্থার পর 2015 সনের সেপ্টেম্বর মাহত ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছো, বিধায়ক হয়েছো, এজন নিষ্ঠাবান সৈনিক হিসাবে কাম করে আছো, আর এতিয়া মন্ত্রী হিসাবে সেই মূর যে 30 বছর আগতে বিভিন্ন প্রান্তর মানুষের চা চিনাকি আছে বা অভিজ্ঞতা আছে সামাজিকভাবে কাম করার, সেইখিনিতে রাজনৈতিক ক্ষেত্রখনত বা মন্ত্রী হিসাবে আগবাড়ি যাত মোক ডেফিনেটলি সহায় করব।